বন্ধুরা, তো আজকে বিকেলবেলা বৃষ্টির দিনে ঘুরতে ঘুরতে আমরা যাদবপুরে পৌঁছে গেছিলাম। তো যাদবপুরে একটা ভালো বিরিয়ানির দোকান আছে, মানে আমি শুনেছিলাম আর কি, তো সেখানে ভালো বিরিয়ানি পাওয়া যায়। দোকানটার নাম হচ্ছে বিরিয়ানি। তো সেখান থেকে আজকে একটা বিরিয়ানি উঠিয়ে নিয়ে চলে এসেছি। তো এবার দেখা যাক সেই বিরিয়ানিদের বিরিয়ানি কিরম খেতে। তো এইটা হচ্ছে সেই বিরিয়ানির প্যাকিংটা, এখানে লোগো টোগো কিছু নেই, জাস্ট একটা প্লেন বক্স। ঠিক আছে, তো বক্সটা খুলে দেখা যাক ভেতরে রাইস কোয়ান্টিটি, হ্যাঁ, তারপরে কী কী আছে একটু দেখা যাক। আর তার সঙ্গে একটা ছোট প্যাকেটে স্যালাডও আছে। তাহলে এটা আনবক্সিং করি। কোয়ান্টিটিটা দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। এবারে ঢেলে দেখতে হবে। তেজপাতা, এখানে যা কোয়ান্টিটিটা আছে সেখানে একটা লোকের পক্ষে যথেষ্ট। সঙ্গে একটা আলু আছে বড়, আলুটা ঠিক আছে সফট, আর একটা ডিম আছে। আর এটা হচ্ছে স্যালাডের প্যাকেটটা। তাহলে এবার একটু বিরিয়ানিটা খেয়ে দেখা যাক কিরকম। আলুটা সফটই আছে, আলুর ভেতর টেস্ট সেরকম ঢোকেনি, ভালো না সেরকম। চিকেনটা সফট আছে, মার্জিনাল। বিরিয়ানিটা একটু ড্রাই, একটু স্পাইসি কম আর কি। যাদবপুরে স্টুডেন্ট ফ্রেন্ডলি এরিয়ায় যেরকম কোয়ালিটি হওয়ার কথা সেরকমই আছে, কারণ বেশি হাই কস্টের খাবার দাবার স্টুডেন্টদের পক্ষে খাওয়াটা সবার পক্ষে মানে সাধ্যের বাইরে আর কি। ঠিকই আছে মোটামুটি সেই হিসেবে। তো এবারে সব কিছু দিয়ে একটা জাম্বো বাইট হবে। এই একটুখানি স্যালাড নিলাম, একটু আলু নিলাম, একটু ডিম দিলাম, একটু চিকেন দিলাম, দিয়ে এবার একটা জাম্বো বাইট।